হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, কেন্দ্রে নরেন্দ্র মোদীর 2.0 সরকার ক্ষমতায় এসেই কৃষকদের জন্য, দোকানদার এবং ব্যবসায়ীদের জন্য নতুন স্কিম ঘোষণা করলেন। তো কী সেই স্কিম এই ভিডিওটিতে আমরা জেনে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন। তো বন্ধুরা, ক্ষমতায় এসেই প্রধানমন্ত্রী কৃষক নিধি যোজনার সুবিধা পাবেন সমস্ত কৃষক ঘোষণা করে দিলেন। অর্থাৎ ক্ষমতায় ফিরে দেশের কৃষকদের জন্য হাত উপর করল মোদী সরকার। প্রথম দিনেই কৃষকদের জন্য উপহার ঘোষণা করলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এবার থেকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পাবেন দেশের সমস্ত কৃষক। এর ফলে লাভবান হবেন প্রায় 15 কোটি কৃষক। একই সঙ্গে 5 কোটি কৃষকের জন্য 10,000 টাকার পেনশন প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তো এখানে আমরা প্রথমে দেখে নেব যে আর্থিক সাহায্য যেটা ঘোষণা করেছেন কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা, যেই যোজনাটি আগের ইলেকশনের আগে মোদী ঘোষণা করেছেন এবং কৃষকদের জন্য বছরে 6,000 টাকা ঘোষণা করেছিলেন। সেই প্রকল্পে যাদের 2 হেক্টরের কম জমি ছিল তাদের জন্যই শুধুমাত্র ঘোষণা করেছিলেন এবং এখন যে নতুন ঘোষণা করছে এতে সমস্ত কৃষকদের জন্য 6,000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করলেন। তো এখানে যেটা বলা হয়েছে, লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ছোট কৃষকদের জন্য 6,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করেন তৎকালীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় 2 হেক্টরের কম জমি রয়েছে এমন কৃষকরাই পেয়েছেন আর্থিক সহযোগিতা। ওই প্রকল্পে 5 কোটি ছোট ও প্রান্তিক কৃষক লাভবান হয়েছেন। এবার দেশের সমস্ত কৃষক অর্থাৎ প্রায় 15 কোটি কৃষককে এই প্রকল্পে সামিল করল মোদী সরকার। প্রকল্প চালাতে রাজকোষে প্রতি বছর খরচ হবে 87,000 কোটি টাকা। কৃষিমন্ত্রীর কথায় দেশের কৃষকদের নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী। এটা ওনারই সিদ্ধান্ত, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে মোদী সরকার। এরপরে পেনশন প্রকল্পের ঘোষণা করেছে, কৃষকদের পেনশন দেওয়ার ঘোষণাও করল মোদী সরকার। 5 কোটি ছোট কৃষকদের পেনশন প্রকল্পের আওতায় আনা হবে। 18 থেকে 40 বছর বয়সের কৃষকরা পাবেন এই সুবিধা। বছরে 60 বছর বয়সের পর মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন কৃষকরা। প্রতি মাসে 100 টাকা করে দিলে সমপরিমাণ অর্থ দেবে সরকার। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে বছরে 10,000 কোটি টাকা। অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক পেনশন যে যোজনা এটা চালু করবে, এখানে 5 কোটি কৃষককে পেনশন দেবে। 60 বছর পর আপনারা পেনশন পাবেন 3,000 টাকা করে। এর জন্য আপনাদের কি করতে হবে, প্রত্যেক মাসে মাসে 100 টাকা করে দিতে হবে। আপনারা যদি 100 টাকা করে দেন তাহলে সরকার আপনাকে 100 টাকা করে দেবে। 18 থেকে 40 বছর বয়সে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং যখন 60 বছর আপনার বয়স পার হয়ে যাবে তখন আপনি মাসে মাসে 3,000 টাকা করে এই পেনশন আপনাদেরকে দেওয়া হবে। এই গুরুত্বপূর্ণ যে ঘোষণা করেছেন যে কৃষকদের মতো ছোট ব্যবসায়ী এবং দোকানদারদের জন্য পেনশন ঘোষণা মোদীর। অর্থাৎ ছোটো ছোটো ব্যবসায়ী যারা রয়েছেন এবং দোকানদার যাদের রয়েছেন তাদের জন্য পেনশন প্রকল্পের ঘোষণা করেছে মোদী সরকার। কৃষকদের মতো দেশের ছোট দোকানদার ও ব্যবসায়ীদের দিকেও নজর দিলেন নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসলে ব্যবসায়ীদের জন্য আনা হবে পেনশন প্রকল্প। শপথের পর প্রধানমন্ত্রী এর দপ্তরে পা দিয়েই প্রতিশ্রুতি রাখলেন মোদী। অর্থাৎ বছরে 1.5 কোটি টাকার কম লেনদেন রয়েছে এমন ব্যবসায়ী দোকানদাররা পাবেন এই প্রকল্পের সুবিধা। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর সাংবাদিক বৈঠকে জানান, এর ফলে দেশ জুড়ে 3 কোটি ছোট দোকানদার ও ব্যবসায়ী উপকৃত হবেন। এদিন কৃষকদের 3টি উপহারও ঘোষণা করেছেন মোদী সরকার। তো কৃষকদের জন্য যে 3টি ঘোষণা সেটা আমি অলরেডি আপনাদের জানিয়ে দিলাম। তো এখানে ছোট ছোট ব্যবসায়ী এবং দোকানদারদের জন্য পেনশন প্রকল্প চালু করতে চলেছে মোদী সরকার। তো অবশ্যই নতুন কেন্দ্রে নতুন যে মোদী সরকার 2.0 সেই সরকার ক্ষমতায় এসেই এই সব নতুন প্রকল্পের ঘোষণা করছে, অবশ্যই কৃষক এবং ব্যবসায়ী দোকানদারদের জন্য সুখবর। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুবিধা করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট।